হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে ব্লগ শুরু করব, দরজাটা খুলে গেল, এত হাওয়ার মানে তাণ্ডব, আর হাওয়াতে এমন আওয়াজ হয় শো শো, এটা তো নর্মাল। সে মাঝে মাঝে এমন করবে যেন সে পাখি ডাকছে, ঠিক আছে না, পুরো দেওয়া যাবে না, তারা ঠং করে আওয়াজ হবে। আর ওদিকে আমার বাবুই ঘুমাচ্ছে, বাবুই উঠে যাবে, তো সেই কখনো মনে হচ্ছে পাখি ডাকছে, কখনো সেই কুকুর ডাকছে, সেই এরকম করে আওয়াজ হয়। বাট প্রচুর হাওয়া, আর আজকে একটু বৃষ্টিটা হয়নি, ঝিরঝির করে সামান্য হচ্ছিলো, বাট আর হয়নি। এত হেয়ার ফল না ভালো লাগে না আমার, জানো না, এত বেশি হেয়ার ফল হচ্ছে। বর্ষাকালে নর্মালি অন্য বাড়ির থেকে বেশি হয়, কিন্তু এবার আমার এত হচ্ছে মনে হচ্ছে আর কিছুই থাকবে না, এমনিতেই কম, ভালো লাগে না। আজকে আবার সৌরভের নাইট আছে, আজকে আছে, কালকেও আছে, হ্যাঁ আর কি করা যাবে। তো ওই নাইটে একদিক থেকে তাও ভালো হয়, সারাটা দিন ঘুমায়, দুপুরবেলা উঠে খায় দায়, আর তারপরে হচ্ছে রাত্রিবেলা 10:30টার দিকে চলে যায়। তো আর তখন তোমার 10:30টার মধ্যে আমি সমস্ত কাজকর্ম করে গুছিয়ে, মানে ও যেই অফিস যাবে তারপর আমি আর বাবু শুয়ে পড়ি। বাট শোয়া ঠিক হয় না, সেই এ কাজ সে কাজ, মনে হয় যে আটটু এটা করে নিই, ওটা করে নিই, এটা সেটা এটা সেটা করতে করতে হয়ে যায়। এই দেখো আমি এখানটাতে যে কনুইটা রেখেছি হাতে, হ্যাঁ, তো এই জায়গাটাতেই পায়রার পথই নেই, নাহলে এই সব জায়গা পুরো ভর্তি, এত পায়রা আসে মানে কি বলবো, জানো না, জানি পায়রা ভালো ভালো লাগে খুব, বাট এই যে দেখবে তাহলে, এই দেখো এই দেখো ঘরের এই জায়গাটাতে দেখেছো, ওই লাইটের উপরে বসবে, ওখানে বসে বসে শুধু পটি করবে। মানে এখানে আমি চাল টাল দেবো, আমি আর বাবুই দিই, আমরা দিলে সেসব খাবে না, ভয়ে দৌড়ে পালাবে, বাট ও পটি করে তারপর যাবে, নাহলে ও শান্তিই হয় না। দুপুরে রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি, ঠিক আছে, এখানে যদি মুগ ডাল ভালো না, মানে সে আমাদের ওখানকার সোনা মুগ যেমন শুধু এমনি খেতে ভালো লাগে, মানে মুড়ি ঘন্ট মানে মাছের মাথা দাও না দাও এমনি ভালো লাগে, বাট এত ভালো করে করলাম সে মানে এত খারাপ, পুরো পানসা, যে কোনো কিছুই ভাল লাগছে না, মানে সবই কম যেন, আমার ভালো লাগছে না। বাট আমি খারাপ রান্না করলে হয় কি, আমি নিজে খেতে পারি না, সে সৌরভ খেয়ে নেবে, ওর কোনো ব্যাপার না, বাট আমি নিজেই খেতে পারছি না। এখন এই রাত্রিবেলা ভাবছি আবার কি রান্না করবো, নাকি এটাই কষ্ট মষ্ট করে খেয়ে নেব। এই দেখো আমার ওয়ার্ড্রোবের যা হাল তোমাদেরকে দেখাবো পরে, তার আগে দেখাই অ্যামাজন থেকে এই এতগুলো, এই যে ওয়ার্ড্রোবে রাখার জন্য সেই ব্যাগগুলো অর্ডার করেছিলাম, সব কত নিয়েছে, 9টা ব্যাগ, কত নিয়েছে, 600, তো 600 টাকা মতো নিয়েছে। আমার ওয়ার্ড্রোবের অবস্থা ভীষণ খারাপ, মানে কি হয়েছে, সেই ছোটো 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 পোকা সারা ওয়ার্ড্রোব ভর্তি, এখন সেই ওয়ার্ড্রোবের সব জামা কাপড় ছোটো করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে একটু চাটা খেয়ে নিই। এখন বাবুইকে নিয়ে একটু যাবো একটা জায়গাতে, সেখানে হচ্ছে ট্রেন দেখা যায়, দেখেছো তোমরা, মানে ওই জায়গাতে কখনো এরকম যায়নি, নামিনি, দেখাবো পরে, আগে দেখাচ্ছি, দেখো জামা কাপড়গুলো আমার এই যে এই অবস্থা, এখানে কিছুটা মানে কি সাংঘাতিক দুর্বিষহ অবস্থা, এবার দেখাচ্ছি দাঁড়াও, এবার বাকি জামা কাপড় এই দেখো, এই যে খাটের এখানে এই করা, কিছুটা ওখানে, ভালো লাগে না জানো, এই বাচ্চা নিয়ে প্লাস হচ্ছে অনলাইন ক্লাস করাও, দেখো এই সমস্ত ওয়ার্ড্রোব দেখো পুরো খালি, হ্যাঁ এই নিচ পর্যন্ত সব খালি, শুধু এ পাশে আছে তা অর্ধেক খালি, এখন এগুলো আমি সব নামাবো, এই ছোটো 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 পোকা, হ্যাঁ মানে তার মধ্যে হয়েছে কি, সেই আমি বাবুইয়ের একটা জামা, না আমি একটা ডায়েরি খুঁজছি, যে ইংলিশে কিছু ভালো ইয়ে দেখেছি ফেসবুক থেকে লিখে রাখবো, যে পরে কখনো কথা ইউজ করবো, ও মা লিখতে গিয়ে যে ডায়েরি আছে, সৌরভ যেহেতু অনেক ডায়েরি কেনে, মানে অফিস থেকে পায় আর কি, তো এবার আমি ভাবছি এক্সট্রা আছে কিনা খুঁজে দেখি, তো ওমা খুঁজে দেখি সে কালো পোকার পুরো লাইন, ছোটো 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 পোকা, মাথাটা তো গেল গরমে সমস্ত নামালাম, আর আমার পোকা পোকা আমার প্রচুর ঘেন্না করে, এবার ঘেন্না করে বললাম বর আছে বাড়ি, ও জানে আমার ঘেন্না লাগছে, আর তো কোনো অপশান নেই, তারপরে ওই করলো বেশিটা, আমি একটু একটু হেল্প করলাম, জামা কাপড়গুলো রোদ্দুরও দিতে পারছি না, তারপর তোমার হচ্ছে বৃষ্টি বৃষ্টি মানে রোদ্দুরে দিলে একটা ফ্রেশ একটু ভাল লাগে, তো জামা কাপড় কিছু কাটেনি বা এরকম কিছু হয়নি, আর এখন এই সমস্ত স্প্রে ট্রে করা হয়েছে, এরকম মোছাও আর একবার মুছবো, মুছে আর জামা কাপড়গুলো রাখবো, ভাল লাগে বলো, আমার মানে মাথা ধরে যাচ্ছে, এগুলো না গোছানো পর্যন্ত শান্তি নেই, মানে ঘর দেখো, এই এই হচ্ছে একটা ঘর, মনে হচ্ছে না ডাস্টবিনের মধ্যে আছি। আমরা বেরিয়ে, এই যে আমার ওপরে ব্যালকনি থেকে এই চেয়ারটা দেখা যায়, বসি না কখনো, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, বুঝতে পারছি না কী হবে,
সৌরভের গায়ে তো দুফোঁটা বৃষ্টি পড়লে বলবে এই দিও যাবো না ক্যান্সেল। আমার আবার কী বলতো, বেরিয়েছি মানে সে যেভাবে হোক যাবোই, মানে আমি একটু এরম টাইপের। হ্যাঁ মানে প্রচণ্ড যদি মারাত্মক মানে প্রবলেম না হয় যে বিশাল ঝড় বৃষ্টি তখন তো যাওয়াই যাবে না, বাট এরকম হালকা বৃষ্টিতে ঠিক আছে। কী এমন তাই না বলো? হ্যাপি করো তো, হ্যাপি হ্যাপি স্যাড ও ডোন্ট ক্রাই, একটু অ্যাংরি অ্যাংরি দেখেছো এটা হচ্ছে বাবুই অ্যাংরি কত গুড বাই। দেখো হ্যাঁ মাস্ক পরিয়ে দিচ্ছি আমি, আমি যদি খুলেও দিই ধরো গাড়ির মধ্যে আছি আমি, শোনো আর পড়তে হবে না। নো নো মাম্মা মাস্ক মাম্মা মাস্ক, যাওয়া হবে না গো, ভালোই বৃষ্টি পড়ছে। আমি তো ফোনটা বার করেছি সেটাও সৌরভ রাখা হচ্ছে, বৃষ্টি পড়ছে ভালোই জোরে, তো ক্যান্সেল। তো আমরা আবার ব্যাক টু ব্যাগগুলো এরকমভাবে আসে, আর চেন আছে, আর সামনে এই যে পুরো ট্রান্সপারেন্ট এই কাপড়টা দেওয়া আছে মানে কাগজটা, যাতে বোঝা যায় যে এর মধ্যে কোন কোন ড্রেস আছে। তোমাকে মানে নর্মাল কাগজগুলোর আমরা যদি জামা কাপড় রাখি তাহলে কি হয়, তোমাকে সেটা খুলে খুলে দেখতে হবে তাই তো, বা ইনফ্যাক্ট আমি যে বক্সগুলোর মধ্যে রাখি সেটা আমাকে ঢাকনা তুলে এইভাবে দেখতে হবে। বাট এটাতে এই চেন, এটা থাকার জন্য বেশ সুবিধা আছে। আর চেন আছে এই মাথার থেকে ও মাথা, এই বক্সটাতে আমি রেখেছি আমার সমস্ত আমার মানে বটম ওয়্যারগুলো, মানে বটম ওয়ার বলতে সব না, মানে জিন্সগুলো প্যান্টগুলো রেখেছি স্পেশালি, এই কটায় আছে আরগুলো, বাট এগুলো ব্র্যান্ডেড আমার ভালো আর কি। তো এই বক্সটাকে যেহেতু এটাতে জিন্স টিন্সগুলো আছে, আর আমি একটা আমার স্কার্ট টাইপের প্লাজো আর একটা এমনি প্লাজো রেখে দিয়েছি, আর এটা একটু ভারী তো, আর এগুলো কিন্তু প্রচণ্ড শক্তপোক্ত না, বুঝতেই পারছো কাপড়ের এরকম বাগার ব্যাগ, আর এরকম বাক্স টাইপের যেগুলো শক্ত এরকম না, এর জন্যই সাপোর্ট দিয়ে এইভাবে এর মধ্যে রেখে দিলাম। নিচটা কিন্তু অবশ্যই সাপোর্ট দিতে হবে, না হলে আমার মনে হয় ফেটে যাবে। তো দেখো কি সুবিধা, সাইড থেকে আমি একটু জুম করে দেখাই, এই দেখো তোমার যেটা প্রয়োজন সেটা তুমি এখান থেকে দেখতে পাবে যে কি কি আছে এর মধ্যে, তোমার নিতেও সুবিধা হবে তাই না। আর এটাতে রেখেছি আমি, দাঁড়ো এটাতে হচ্ছে একটা ড্রেসও এর মধ্যে আমার পরা না, সব নতুন নতুন ড্রেসগুলো এর মধ্যে রাখা আছে। এই রিসেন্ট এটা নিয়েছিলাম এই পুজোর জন্যই নেওয়া আর কি, তারপরে এইগুলো এই সব দেখাবো না, তাহলে পড়লে পরে পড়লে বলবে এই তোমার ড্রেসটা দেখেছি, নতুন ড্রেস এখন দেখাবো যখন স্টাইল করবো তখন দেখবে। চীন থেকে নিয়েছিলাম এই প্লাস্টিকটা, খুব ভালো, তো এটা আর প্লাস্টিক ছাড়া করবো না, এটা ভেবেছিলাম যে না এটা ব্যাগের মধ্যে রাখি, এটা দেখলাম কেন ব্যাগের অন্য কিছু রাখতে পারবো। দেখো কী সুন্দর, এরকম জিপ লক বলে তো না কী বলে এগুলোকে, দেখো কী সুন্দর এরকম। এই দেখো জাস্ট এই দুটো তাক আমি সাজিয়েছি, আর এদিকে করা হয়নি। সৌরভ বাবু বেরিয়ে যাচ্ছে, সৌরভ বাবু একটু টাটা করে দাও সৌরভ বাবু, আরে পোকাটা ঢুকে যাবে, ও একটা পোকা আসলে, আরে দাঁড়িয়ে দে, উফ এত পিটপিটে না তা বলার না, মুখ ভর্তি ঘম, এখনো ফ্রেশ হয়নি হবে। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যারা ইংলিশে মানে কী বলবো অ্যাকসেন্টটা আরও সুন্দর করতে চাও ঠিক আছে, মানে তাদের জন্য মানে আমি যেভাবে মোটামুটি শুনে বলো আমার মানে কেমন করে বলি আর কি, মানে যেটুকুনি হোক আমি ইমপ্রুভ করেছি ইংলিশ গান শুনে উইথ লিরিক। তো লিরিক হলে হয় কি, তুমি ওদের সঙ্গে যখন গানটা গাইবে মানে ওইভাবে বলতে বলতে না মানে কন্টিনিউ গানটা গাইতে হবে, তো এত সুন্দরভাবে তুমি শিখে যাবে তুমি নিজে বুঝতে পারবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, স্টার্ট স্লিপিং নাইটস উইদাউট ইউ উইথ শ্যাডোজ অন দ্য ওয়াল, my mind is running wild trying hard not to fall, tell me that you love me but say I'm just a frame, my heart is broken now into pieces cause I know I'll never free my soul, it's trapped in between true love and being alone, when my eyes are closed the greatest story told, my dreams are shattered here on the floor. ঠিক আছে এবার পজ করলাম, তো এভাবেই আমি ইংলিশ শিখি, আমার এখনও ভালো লাগে, আমি প্রচণ্ড ভালোবাসি এইভাবে শিখতে ঠিক আছে, তোমরা এভাবে শিখতে পারো, খুব দুর্দান্ত একটা আইডিয়া, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এবার আমাদের শুয়ে পড়ার পালা, সারাদিন এই বেডশিটটা থাকে তার উপরে, হ্যাঁ বাবুই কী বলো তো
ছোট মানুষ তো যায় না, তবুও সারাদিন কোথাও ধুলোবালি আসে না, তো আমার সেটাতে শুতে পারতে এরকম একটা লাগে। এটা ঝেড়ে তারপরে এটা পাতি অবশ্য, নাহলে একদিন শুয়েছিলাম মানে এটা না পেতে, ঠিক আছে এটার উপরে ভাবলাম ঠিক আছে আজকেই পেতেছি আর কি, এমন নোংরা হয়েছে তো। সে আমার না একটু মানে ডাস্ট অ্যালার্জি মতন আছে, সে হাত ফাত ফুলে মানে চুলকে আর কি। তো চলো এবার ঘুমিয়ে পড়বো আমরা, তোমরা খুব ভালো থেকো, দেখা করছি আমার পরের ব্লগে, কেমন।